নগর ধামরহাটে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এতিম অসহায় শিশুদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। 20 মার্চ বিকেল 4টায় সোনার বাংলা কৃষি উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে পোড়ানগর মোড়স্থ সমিতির নতুন কার্যালয়ে 8টি মাদ্রাসার 40 জন শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়। ইসবপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল আলম লাকি, সোনার বাংলা কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালক নূর ইসলামের সভাপতিতে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউপি সচিব শ্রী মিলন কুমার দেবনাথ, প্রাক্তন পরিবার পরিকল্পনা পরিদর্শক শ্রী সুশীল চন্দ্র মণ্ডল, ইসবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ হোসেন, অনুষ্ঠানের সঞ্চালক সহকারী শিক্ষক আনিসুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু মুসা স্বপন প্রমুখ। এর আগে সোনার বাংলা কৃষি উন্নয়ন সমবায় সমিতির নতুন অফিসের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকি। আমাদের মাঝে উপস্থিত আছেন, তারা হাফেজ হয়েছে, তাদের মাঝে কোরআন তেলা কোরআন তুলে দেওয়া চেয়ারম্যান অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে।